ভালোবাসো, তাই না? একদম ঠিক তোমার নিজের ছোট বোনের মতো। কিরে বাজার ওই যাইতে তাড়াতাড়ি স্কুলে যাও, রেডি হও। আমি যাব না। আচ্ছা, তো এত সাই জায়গায় যে কই যাইতেছো? চলো বউ, আমার মনে হয় আগে জন্মে আমি অনেক পূর্ণ করেছি। দাঁড়িয়ে থাকে এই তোমার মতো একটা কিছু বলেও না, কি চাইছিল এটা? তোমার তো কোনোদিন দেখেনি, সম্বোধন করে না আজকে বলবো না, পরে এক সময় বলবো। তোমাদের দুই ভাইয়ের এক বোন, কিন্তু তোমার বোনের সংসারে আইসা সংসারের দায়িত্বটা তুমি নিয়ে নি। তোমার ছোট বোনেরে যে আদর করে, মায়ের আদর স্নেহ মমতা দিয়া এত বড় করতেছে, এরকম বউ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। হ্যাঁ মেম্বার সাহেব, সবই আপনাদের দোয়। আচ্ছা, তোর ভাইটা যে বিদেশ গেল তার খবর কি? সেই যে বাপ মা মরার পরে বিদেশে গেল, এই তো সামনে আসব। সুহেল বাড়িতে আসলে ওরা আবার কষ্ট দিস না। না মেম্বার সাহেব, ও তো আমার ভাই, ও বাড়ি এলে আমরা অনেক সুখেই থাকব। আপনি তো জানেনই আমার বল কথা। হ্যাঁ, সেদিক থেকে কিছু বলার নেই। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমি যাই, সুহেল আসলে আইসেন। আচ্ছা আচ্ছা, ভাবি আমি আর কোন বিদেশে চলো। সকাল আইছে, সকালে একটু হাত মুখ ধুইতে হয় না, রেস্ট নিতে হয় না,
তারপর সে তোমার দাঁড়াইছে সে কখন থেকে বসে রয়েছে আর এখন তুমি আসলা যাক সেসব কথা বাদ দিলাম আর ছোটবেলা তোমার আমার বিয়ে ঠিক করা হয়েছে ফোন দিলে বলতা দেশ আইসা লই তারপর বিয়ে করো তোমার বিদেশ থেকে ফোন দিলে তুমি সেটা জানার কথা এগুলো আমার একটা ভালো লাগে না হ্যাঁ ভাই বিদেশ থেকে আইসি সময় তো দিবা না বন্ধু বান্ধব লোক দেখা করবো এটা ঘোরা ফেরার তো ব্যবসা করা আছে তারপরে শোনা দেখি তুমি যদি কালি কর বিয়া করো ভাই কে বসে না আসলাম সময় দিবা না সময় দিতেই আছি আর কত সময় দিব তোমার আমি কত অনেকদিন তো হইলো একটা বিয়ে কর ভাইজান কেমন চাইলাম কয়েকদিন হইলো মরি দেখো সুহেল বিয়া করালো বিয়া করে এলে ভালো হইব তোমার ভাই তো কথা বলে রাখছে কই কার সাথে ভাইয়া তুমি যারে ছোটবেলায় পছন্দ করতা তার সাথে না ভাইজান তুমি এত তাড়াতাড়ি বিয়ের কথা তো অনেক ঠিক হয় নাই কি মজা বিয়া কাম মামলা বিয়া পরে দিবে না আমার শরীরটা না বেশি ভালো লাগতেছে না আমি এখন শুয়ে পড়ি মাহি মাই আসনি দেখলাম ওর মানে বিয়ে দেখলাম পড়াইতে ওনারা মিয়া নত একদম কিন্তু তুমি আর কিন্তু না
না গুনে আর কি হইব কো আর তো সারা আমি আর ভাই এত আছি তুমি এত চিন্তা করতেছো কেন চলো ঘরে যাই তোর ভাই মরে যাওয়াতে আমার কপালটাই খারাপ হয়ে গেছে না যে আর উপায় কি তুমি আমার ভাবি না তুমি আমার মা আর তুমি চলে গেলে আমি কার কাছে বদলো কো তুমি এভাবে আমার ঘরে ফলে যায় মা কুসু আমি এখানে কার পরিচয় থাকুন আমি খালি চলে যাবো ভাবি আমি তোমারে যেতে দেব না যেতে দেব না তোমারে কোথাও যেতে দেব না তোর ভাবি বাবুল মইরা যাওয়ার পরে একা হয়ে গেছে তোর ভাবি বাপের বাড়ি চলে যাবে তা চলে গেলে আমি কি করব তুই তোর ভাবি রে রাইখা দে আমি তো রাখতে চাই কিন্তু সে কি শুনবে শুনবো না কেন বউ তো তোদের কাছেই থাকতে চায় আমিও আমিও ভাবি যাইতে দিই না তো ভাবি রে তুই পূর্ণ বউর মর্যাদা দে মানে হ্যাঁ তা ভাবি রে তুই বিয়া কর মশাব আমি কি বলবো ভাবির কি কি ওই বিয়া করে করে ভাবিরে বিয়া বহুত করে ভাবিরে বিয়া করা তো যায় না না মশাই আমি এই কথা ভাবির বলতে পারবো না বউডা আহ অনেক ভালো সেই রকম তার আচার ব্যবহার তখন সংসারে আইসা কেমন মিলা গেল দেখ এরকম বউ আর পাবি না তা বাদে তোর বাপ মা মরা ছোট বোনটা একবার ইতিম হয়েছে তোর ভাবি চইলা গেলে আবার আদর যত্ন থেকে বঞ্চিত হইব মেম্বার সাহেব আপনি তো জানেন ছোটোবেলা থেকে হাফিজের সাথে আমার রিলেশন তার বাদে ওর সাথে আমার বিয়ে ঠিক তারে কি জবাব দিন তাদেরকে আমি বুঝিয়ে বলব ঠিক আছে ভালো মন্দ হলে আমাকে জানাইস যাই লোকে কি বলবো সমাজে মুগ্ধ তুমি আর একটা মেয়ের বিয়ে ভাঙা যাওয়া মানে জানো কতটা লজ্জাজনক ব্যাপার কি করবো কম আমিও চাই না ভাবি আমার বাড়ি থেকে যাক আমি চাই ভাবি আমার বাড়িতেই থাক থাকো তুমি তোমার বাবিরে নিয়ে আর আমার কাছে নেবে না আমি গেলাম বাবি নিয়ে আসছি
আমি ভাবি যেতে দিব না। আমি কি করি বল, আমি তো চাই না ভাবি চলে যায়। ভাবি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমার কে গোসল করে দিব, কে তেল দিয়ে দিব, কে আমার এত যত্ন নিব? না, ভাবি যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি এই বাড়ি থেকে বাইরে যাব। আমি আমি ভাবির যাইতে দিব না ভাইয়া। ভাবি যদি এই সংসার থেকে চলে যায় তাহলে এই সংসার কে দেখো? ভাই তুমি আমার না ভেঙার চাই দেখো যে তুমি ভাবিরে বিয়ে করবা শুধুমাত্র এই সংসারে থাকার জন্য। হ্যাঁ, ভাবির এই বাড়ি রাখ তুলে যদি বিয়ে করতে তাহলে আমি তাই করবো, তাহলে আমি তাই করবো। তুমি সত্যি করতেছো ভাইয়া? হ্যাঁ।